কুমিল্লা নাঙ্গলকোটে এক বাহরাইন প্রবাসী বাচ্চু মিয়ার বসতঘর ভাঙচুর, লুটপাট ও বসতঘরের সামনে টিনশেডের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে একই বাড়ির আহমেদ মিয়ার ছেলে আব্দুল কাদেরের বিরুদ্ধে। উপজেলার রায়কোট দক্ষিণ ইউপি শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী স্ত্রী কাজল বেগম বলেন, তার স্বামী চলতি বছরে জানুয়ারি মাসে আব্দুল কাদেরের কাছে থেকে 4.5 লাখ টাকার বিনিময়ে 300 বাড়ির জায়গা ক্রয় করার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে তাকে নগদ 3 লাখ টাকা দিয়ে বায়নাপত্র দলিল ও সম্পন্ন করেন। কবলা সম্পন্ন করার সময় বাকি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় ক্রয়কৃত জায়গাটি কাদের আমাদের দখল বুঝিয়ে দেয়, কিন্তু মঙ্গলবার আকস্মিকভাবে কাদের 60 থেকে 70 জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে তাদের ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ঘরে রক্ষিত নগদ প্রায় 1.5 লাখ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় কাজল বেগম, তার ছেলে রনি ও পুত্রবধূ জাবেদা বেগম আহত হয়। কাদের ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের ঘরের সামনে টিনশেড বেড়া দিয়ে প্রবাসীর পরিবারকে অবরোধ করে রাখে। অভিযুক্ত আব্দুল কাদের বলেন, তার নিজের জায়গার মধ্যে তিনি বেড়া দিয়েছেন। এ বিষয়ে থানা পুলিশ পরিদর্শক তদন্ত রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কাদের 3 ডিসিম জায়গা লইছি, জায়গা লই এর মধ্যে কত হয়েছে 4 লাখ টাকা দিবেন, 4 লাখের মধ্যে আমরা 3 লক্ষ টাকা ওরে নগদ দিয়ে দিছি। এ বলে কি নগদ টাকা দিলে আমি আর 1 লক্ষ টাকা দিলে আমি কলা দিব, কলা দিবার টাকা দিলে কলা দিব। এখন হে কয় কলার আগে টাকা দিয়ে দিতাম, এটা কি হয়নি? তাহলে আমরা কয় টাকা দিই নবি দেয়। এই কারণে আমাদের বাড়িতে কালকে হঠাৎ করি আসি, এ বাড়ির মধ্যে ভাঙচুর শুরু করছে, আমাদের সব লুটপ্যাট করে নিছে, স্বর্ণ নিছে 2 ভরি, টাকা 1.5 লক্ষ টাকা নিছে। আমার টাকা ঘরে আসছিল, আমি হে কলা দিব আমার জায়গা, আমি হেরে টাকা বুঝে দিব, আমার হে এটা মানতে চায় না, হে মানতে রাজি নেই, হের আগে টাকা দিতে হইবে। কারণ কি, আমি যে 3 লক্ষ টাকা দিছি আমি এটারও তো কোনো ইয়ে ফাইতেছি না। এ কারণে সে আমাদের ওসে এটা খুব করি আমার বাড়িতে ভাঙচুর করছে। এখন আমি যে গতুন বাইরমু, হে জায়গাও নাই আমার, আর ঘরের ভিতরে ঢুকি আমার মোবাইল 2টা নিছে বই, যা অবস্থা করছে আমার ছেলের বড় মারি, আমারও মারি, আমার ঘরের জিনিসপত্র যা ভাঙচুর করছে, যা বলার বাইরে। আমাদের জায়গার মধ্যে আসে, তারা কালকে অতর্কিত হামলা করছে, কাদির ভাঙছে, তার সেনাবাহিনী নিয়েছে, মানে আমাদের ঘরে আসছে, আমারে মারছে, আমি এই দিক দিয়ে ভিডিও করতে গেছি, আমার থেকে মোবাইল নিয়ে গেছে, আমার মায়ের মোবাইল রয়ে গেছে, এই দিক দিয়ে বাধা দিয়ে গেছে, আমার গায়ে হাত তুলছে, আমার মায়ের গায়ে হাত তুলছে, আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলছে, তারা যে আমরা কিছুই করতে পারিনি, আমরা দাঁড়াই রয়েছি, আমাদের গায়ের উপরে, আমার বোনের গায়ে পর্যন্ত হাত তুলছে, তারা ঘরে আসে, আমাদের স্বর্ণঘরে যা আছে সব লয়ে গেছে, গা যা আছে সব লুটপাট করে ফেলেছে, মোবাইলে আমাদের যা আছে আমরা ভিডিও করতে পারিনি।